আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন নবী এবং এই অনুষ্ঠানে মাইক বাজানো এবং মিলাদ পড়া কি? মানে এক প্রশ্নে তিনটি জিনিস। প্রথম হলো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর মিলাদুন নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের দিনে আনন্দ করা, এটা হলো ঈদে মিলাদুন নবী। এখন জেনে রাখা উচিত, ইসলামী শরীয়তে আমাদের জন্য ঈদ উল ফিতর অর্থাৎ এক মাস রমজানে রোজা রাখার পর শাওয়ালের এক তারিখ রোজার ঈদ বা ঈদ উল ফিতর, আর জিলহজের 10 তারিখে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। এই দুইটি ঈদের বাহিরে হাদিস দ্বারা জুমার দিনকে মিসকিন তথা দরিদ্র মানুষদের জন্য ঈদ বলা হয়েছে। তাই আমরা ঈদ পাই রোজার ঈদ তথা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, 3 নম্বর জুমার দিন মিসকিন দরিদ্র মানুষদের জন্য ঈদ। এর বাহিরে চতুর্থ আর কোন ঈদ কোন শরীয়তে প্রমাণিত নয়। কারণ হলো, শরিয়া আমরা পেয়েছি, ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজের দিনে এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকবালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দীনকে, আর দিন পরিপূর্ণ করার মাধ্যমে নিয়ামতও তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। এবং আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে সন্তুষ্ট হয়ে গেলাম। সুতরাং দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, এবং এই পরিপূর্ণ দিন চর্চা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে তাবেঈন, তারপরে তাবে তাবেঈন। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাবেঈন এবং তাবে তাবেঈন রাহিমাহুমুল্লাহ, তাদের সময়ে যা দিন ছিল না এখনো তা দিন হবে না, না, না। তাই সাহাবায়ে কেরামের যুগে, রাদিয়াল্লাহু আনহুম গণের যুগে, তাবেঈন গণের যুগে রাহিমাহুমুল্লাহ এবং তাবে তাবেঈন রাহিমাহুমুল্লাহ তাআলা আনহুমের যুগে মিলাদুন নবী নবীজির জন্মকে ঈদ বলে পালন করা হয়েছে এমন কোনো প্রমাণ নাই, নাই, নাই। তাই নবীজির জন্ম নিয়ে কথা বলতে পারে, নবীজির জন্ম জানতে পারে, জন্ম বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু নবীজির জন্মকে ঈদ বলে চতুর্থ আরেকটা ঈদ বলা অবশ্যই উচিত নয়, নয়, নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার 63 বছরের জীবনে তিনি কখনো তার নিজের জীবনের জন্মদিনকে ঈদ বলে পালন করেননি। বরং কোরআন এবং হাদিসের ফিকহের জ্ঞান যাদের আছে তারা সবাই জানে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন তার জন্মের দিনে রোজা রেখেছেন। সোমবারে রোজা রাখার ব্যাপারে নবীজিকে প্রশ্ন করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিনে আমি রোজা রাখি কারণ এই দিনে আমি জন্ম নিয়েছিলাম। নবীজি তার জন্মের দিনে রোজা রেখেছেন, আর এটার থেকে ফিকহ দলিল বের করেছে যে ঈদের দিনে রোজা রাখা হারাম, আর যদি সত্যি নবীর জন্মদিনটা ঈদের দিন হতো তাহলে নবীজি রোজা রাখতেন না, না, না। তাই নবীজি যেখানে নিজের জন্মদিনে রোজা রেখে, রোজা আর ঈদ এক হয় না, ঈদের দিনে রোজা রাখা যায় না আর রোজার দিনে ঈদ পালন করা যায় না, খুব ভালো করে বুঝতে হবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন তার জন্মের দিনে রোজা রেখে প্রমাণ করেছেন তার জন্মের দিনটা ঈদের দিন হতে পারে না, পারে না, পারে না। এবার আসেন, নবীজির জন্মের দিনে মাইক বাজানো না, মাইক নবীজির জন্মের দিনে মাইক বাজাবে এটা কেন? তার মানে মিছিল, মিটিং, এগুলা না, এগুলা সবই হলো অযথা, অন্যায়। বরং এর প্রমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের যুগে, তাবেঈন, তাবে তাবেঈন রাহিমাহুমুল্লাহ তাআলা আনহুমের যুগে পাওয়া যায় না। তাই আমরা এমনটা করব না। 3 নম্বর, মিলাদ পড়া। আসলে মিলাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা জন্ম বিষয়ে অবহিত হওয়া,
কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের সমাজে মিলাদ বলি, কারো কোনো বিপদ, কারো কোনো মুসিবত, কারো কোনো সুখ অথবা দুঃখ অথবা বাড়ি উদ্বোধন অথবা দোকান উদ্বোধন বলে মিলাদ। অর্থাৎ কাজটা হলো বেদনার অথবা আনন্দের, সুখের অথবা দুঃখের বলে জন্মবৃত্তান্ত আলোচনা করবে। বাস্তবে কিছু লোকজন একত্রিত হয় এবং কিছু মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কিছু দুরুদ আর সালাম, তবে এই ক্ষেত্রে আবার বানানো কিছু কবিতা এবং অনেক এমন শব্দ যা শরিয়া অ্যালাউ করে না এমন কিছু শব্দ বলা হয়, তারপরে মিষ্টি খাওয়া হয়। বাস্তবতা হলো বেদনা বা দুঃখ বা কষ্ট, বলা হলো জন্মবৃত্তান্ত আলোচনা করা, বাস্তবে কিছু নবীজির প্রতি দুরুদ পড়া হলো অথবা কিছু বানানো শব্দ উচ্চারণ করে কবিতায় নবীজির প্রতি নাত গাওয়া হলো, তারপরে মিষ্টি খাওয়া হলো, কোনটার সাথে কোনটা মিলল? বরং যদি সত্যি কারো বিপদ তাহলে বলবে তো বিশেষ দোয়ার আয়োজন, কারো মুসিবত বলবে বিশেষ দোয়ার আয়োজন, আমাদের সমাজে ঘর বাড়ি উদ্বোধন বলবে দোয়ার আয়োজন, আর যদি বলে মিলাদ তাহলে নবীজির জন্ম নিয়ে আলোচনা করবে, জন্মবৃত্তান্ত আলোচনা করবে। এটা যা বলবো তা করবো, এটা হওয়া উচিত। এক্ষেত্রে আরেকটা বিষয় জানা উচিত, আমাদের সমাজে প্রচলিত মিলাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতে গিয়ে বলা হয় ইয়া নবী সালামু আলাইকা। আরবি গ্রামার অনুযায়ী এই বাক্যটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মান বহন করে না, কারণ আরবি গ্রামারে ইয়া হলো হরফে নেদা। হরফে নেদা দিয়ে মুনাদা যখন না কেরা হয় তখন বোঝা যায় অনেকের মধ্যে একজন অপরিচিত কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল দুই ভাবে অ্যাড্রেস করতে গিয়ে কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। স্বয়ং স্রষ্টা যদি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গিয়ে ইয়া হরফে নেদা দিয়ে আইয়ুন অব্য ব্যবহার করে আলিফ লাম মারেফা দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, তাহলে আমরা এত বড় বেয়াদব যে আল্লাহর দেখানো আদব ও নবীজির শানে দেখাতে পারছি না। সুতরাং এটা করা উচিত না, বরং আমরা প্রত্যেক আত্তাহিয়াতুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করি এবং বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির শিখানো পদ্ধতিতে অথবা আল্লাহ যেভাবে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বলেছেন এইভাবেই আমাদের বলা উচিত। আজকে যারা আমরা এগুলো না বুঝে করি আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন।